আরে ভাই ভাই তো এখনো বাইচা আছে, কি করমু ভাই? কি হইছে ভাই? লোকটা এখনো বাইচা আছে, ওরে হাসপাতাল নিতে হবে। আরে দাঁড়া না, ফেসবুক লাইভে যায় লই। হ্যালো গাইজ, এই দেখেন একজন ট্রেন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইছে, সে এখনো দরপর দরপর করতেছে। গাইজ দেখেন এখনো বেঁচে আছে সে। ভাই কি হইছে এর? ভাই ভাই লোকটা রেল অ্যাক্সিডেন্ট করছে। ভাই ছবি তুলতেছেন কেন? লোকটা এখনো বাইচা আছে এখনো। আরে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ভাই সাংবাদিক ভাই, লোকটা বাইচে আছে, হাসপাতালে নিতে হবে, বাইচে আছে লোকটা। আচ্ছা আপনি কি ইনার অ্যাক্সিডেন্টের বিষয়ে কিছু বলতে চান? হ্যাঁ চাই। বলেন তাহলে, আপনি কি এখানকার ঘটনাটা দেখছেন? হ্যাঁ আমি দেখছি, আর আমি সেটাও দেখছি যে লোকটা এখনো মরা যায় না, বেঁচে আছে। কিন্তু একজন একজন ফেসবুক লাইভে আছে তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, ফটোগ্রাফি করতেছে তাদের পোস্টে লাইক পাওয়ার জন্য, আর আপনি আসতে তাদের সাংবাদিক আপনার চ্যানেলে নিউজ করার জন্য। কিন্তু একটাও তো লোকটাকে বাঁচাতে আসলেন না। আপনারা যদি এসব নিউজ করার আগে, ফটোগ্রাফি করার আগে বা লাইভে যাওয়ার আগে লোকটাকে বাঁচানোর চেষ্টা করতেন, হয়তো লোকটা বাঁচত। কিন্তু আপনারা সেটা করেন না, আপনারা নিজের স্বার্থ নিয়ে বুঝেন সবসময়। তো আমি মিডিয়াকে একটা জিনিস বলতে চাই, কোনো মানুষ বিপদে পড়ার আগে তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন।